আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের মধ্যে এমনই একটি পবিত্র কোরআন থেকে আমি শুরু আপনাদেরকে শিখিয়ে দেব বা বলে দেব যে সুরটি আপনি যদি পড়েন ইনশা আল্লাহ আল্লাহর ফজল কারামে আল্লাহ রব্বুল আলমিন কবরের আজাব থেকে মাহফুজ রাখবেন যে ব্যক্তি এই সুরাটি পড়বে আল্লাহ রব্বুল আলমিন তার কবরের আজাবকে মাফ করে দিবে প্লাস দুনিয়াতে তার আল্লাহ রব্বুল আলমিন তাম বালা মুসিবত বিপদ থেকে রক্ষা করবে তো সে সুরাটি কীভাবে পড়বেন কেমন করে পড়বেন সেটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তার পূর্বে বলে রাখি বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন এবং এই রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে অল করে দিবেন তো চলুন বন্ধুরা জেনে নিই সেই সুরাটি কী তো বন্ধুরা আমার কোরআন শরীফের মধ্যে কম বেশি সবাই জানি আমরা একশো চোদ্দোটি সুরা রয়েছে কম বেশি প্রায় মানুষ আমরা জানি যে কোরআন পাকের মধ্যে একশো চোদ্দোটি সুরা রয়েছে সেই একশো চোদ্দোটি সুরার মধ্যে একটি সুরার নাম হচ্ছে সুরা মাইদা সুরা মাইদা কোনো ব্যক্তি যদি পড়ে আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যক্তিকে কালকে কবরের আজাব থেকে মেহফুজ রাখবেন তার কবরের আজাবগুলোকে মাফ করে দিবে প্লাস তার দুনিয়াতে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে রক্ষা করবে কিন্তু আফসোস মুসলমান আজকে আমরা সুরা মাইদা কি কোরআন শরীফই পড়ি না কোরআন শরীফ পড়া তো দূরের কথা আজকে আমরা কোরআন শরীফ খুলেই দেখি না এটা আমাদের আফসোস যেহেতু আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়ামা খালাক্তুল জিন্নওয়াল ইল্লা আবুদুন কে আমি কেবলমাত্র মানব এবং জিন জাতিকে আমার এবাদত বান্দাগির জন্য পাঠিয়েছি কিন্তু আফসোস আজকে মুসলমান আমরা এবাদত বান্দাগির থেকে অনেক দূরে চলে গেছি এটা আমাদের জন্য দুর্ভাগ্য তো যাই হোক আজকার আমলটো যে আপনারা সুরা মাইদা নিয়মিত পড়বেন ইনশা আল্লাহ আল্লাহর ফসল কারামে আপনার তামাম বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবে প্লাস আপনাকে কাল হাসরের দিনে কবরের দিনে আজাবে আজাব থেকে মাহফুজ রাখবেন আজাবগুলোকে মাফ করে দিবেন আজকের ভিডিওটা এখান থেকেই আল্লা হাফিজ